ভাইয়ের বইতে, দুটো ভাইয়ের একসঙ্গে বইতে, তাই আজকে সন্ধ্যেটা আজকে নিমন্ত্রণ আমাদের পুরো ফ্যামিলি। মেয়ে তো চলে গেছে আর আমি যাব, হাজবেন্ড পরে যাবে, আর মেয়ে আসছে নিতে। তার মধ্যে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। এই দেখো, এটা কি শাড়ি, ঢাকাই শাড়ি, কিন্তু কি ঢাকাই আমি জানি না, শাড়ি অত আমি চিনি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, ব্ল্যাক কালারের নেল পলিশ করেছি, যেহেতু শাড়িটা ব্ল্যাক, তার সঙ্গে রেড আছে, পায়ে লাল পরেছি। আর তাড়াতাড়ি কথাটা বলছি কারণ মেয়ে আর মেয়ের বন্ধু চলে আসবে, ওদের সঙ্গে যাব আমি। আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওখানে গিয়ে কী কী খাবো এবং কী কী হচ্ছে সবই তোমাদের সাথে জানাবো। আর তার আগে গিফটটা নিয়ে নিই, ঠিক আছে? ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো তোমরা, এখানে ফুচকা স্টল বসেছে, আর কী কী স্টল বসেছে অবশ্যই দেখাবো। এ দেখো, এগুলো সবই মেয়ের বন্ধু, আর কেমন ফুচকা খাচ্ছে দেখো, সবাই মিলে চ্যালেঞ্জ করছে ফুচকা কে কটা খেতে পারে। আর যার পৈতে সেও আছে, এই দেখো দুটো ভাই, একটা ভাই আছে। আর দেখো মেয়ে হাসি চেপে রাখতে পারছে না, ওপর দিকে চেয়ে ফুচকা খাচ্ছে। আমিও খাচ্ছি মেয়ের থেকে নিয়ে, যেহেতু আমি ভিডিওটা করছি সেই জন্য আর পাতা নিয়ে খেতে পারছি না, মেয়ের থেকেই খাচ্ছি। আর টেস্টটা খুব সুন্দর হয়েছে। আর কি হয়েছে দেখো, দেখাই তোমাদের। যেহেতু ওখানে গান চলছিল তাই ডাইরেক্ট কথা বলতে পারিনি, কারণ কপিরাইট পড়ে যাবে সেই ভয়ে। কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে তোমাদের। এ দেখো, এটা হচ্ছে লস্যি, লস্যিটাও খুব ভালো বানিয়েছিল। আর আছে আইসক্রিমের স্টল, বাটারস্কচ আইসক্রিম, আমি অনেকগুলো আইসক্রিম খেয়েছি। দেখো আর খুব খুব মজা করেছি। তোমরা কে কটা আইসক্রিম খেতে পারবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তো খেয়েছি অনেকগুলো, তাই তোমাদেরকেও জানাবো। এই দেখো, এই আবার মেয়ের বন্ধুরা সবাই আইসক্রিম নিয়ে বসে পড়েছে, আর এদিকে অনেকেই আছে, আমি অবশ্য সবাইকে চিনি না। দেখো আমি আইসক্রিম খাচ্ছি, এটা বাটারস্কচ, এরপরে আরও অনেকগুলো আছে, সবগুলো হয়তো ভিডিও করা হয়নি। দেখো তোমরা, এই দুটো ভাইয়ের একসঙ্গে পৈতে দুজনেই ন্যাড়া হয়েছে, পৈতেতে তো ন্যাড়া হতেই হয়। অনেক দিন আগে এইরকম লম্বা টেবিল আর তাতে কাগজের রোল পেতে দিয়ে অনেকদিন আগে এরকম দেখেছি, খেয়েছি, কিন্তু এখন আর সেটা হয় না, সবই ফোর টেবিল হয়। তো আজকে এটা দেখে খুব ভালো লাগলো যে সেই পুরনো দিনের ফিরে এসেছে, দেখ হাওয়ায় উড়ে যাচ্ছে। দেখো পুরনো জিনিস দেখে খুব ভালো লাগলো, যেন পুরনো দিনে ফিরে এসেছি। আর এখানে লেবু, নুন, আর এটা হচ্ছে ওই লঙ্কার চাটনি, মাছের চপ, মেনু কার্ড এদের করেনি, ঠিক আগের দিনের মতো, আগেকার দিনে যেমন হতো ঠিক ওই রকমই। শসা খেলাম, তার সাথে খেলাম মাছের চপ, এখানে হচ্ছে কচুরি,
আর কিমা চানা। আর রান্নাগুলো ভালোই হয়েছে, যা খেয়েছি সবই তোমাদেরকে দেখিয়েছি। এই যে এখন কিমা চানা দিয়ে কচুরি খাচ্ছি, একা ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি খুব খুব ভালো লাগবে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো সবাই খেতে বসেছে, এটা বাড়ির মধ্যেই প্যান্ডেলটা করেছে। আর এখানে হচ্ছে চিলি পনির, চিলি পনিরটা খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা রান্নায় মোটামুটি ভালোই হয়েছে। ফ্রায়েড রাইস আর মটন করেছিল, যেহেতু আমি মটন খাই না সেই জন্য আমি মাছ নিয়েছি। দই পোনা করেছে, দেখো দু পিস মাছ নিয়েছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আছে এ দেখো প্লাস্টিক চাটনি, এই চাটনিটা এখন হয় কি না জানি না, কিন্তু আগে এই চাটনিটা খুব মানে ভালোই হতো, কোনো অনুষ্ঠান বাড়ি হলেই এই পেঁপের চাটনিটা হতো, কিন্তু পেঁপের চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে হেভি লাগে, অসাধারণ লাগে। এবার খেয়ে নেব। আর মিষ্টিটা দেখানো হয়নি, সবুজ রসগোল্লা করেছে আর পান মশলা। এই দেখো আবার আমি একটা আইসক্রিম নিয়ে বসে গেছি, এর আগেও আমার দুখানা আইসক্রিম খাওয়া হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়ার পর আবার আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, আইসক্রিম দিয়ে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই।